নিউজ বাংলা এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। ব্রেক ফেল হয়ে দুর্ঘটনার কবলে কমান্ডার গাড়ি, আহত আটজন, এদের মধ্যে দুজনকে রেফার করা হয়েছে ধর্মনগর জেলা হাসপাতালে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার খেদাছড়াতে। উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত খেদাছড়াতে কমান্ডার গাড়ির ব্রেক ফেল হয়ে চালক সহ আটজন আহত, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকেই তড়িঘড়ি করে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত বাকি ছজনের চিকিৎসা চলছে খেদাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ধর্মনগর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অপরন্ত দেবনাথ জানান, জেলা হাসপাতালে আসা দুজন আহত রোগীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাই ওনাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হচ্ছে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, একজনের নাম বিজন কুমার রিয়াং, 24 ইয়ার্স মেল, আরেকজনের নাম দেব কুমার রিয়াং। তো দেব কুমার রিয়াংয়ের কন্ডিশন এত ক্রিটিক্যাল না, আমরা অ্যাডমিট করেছি সার্জারি ওয়ার্ডে, কিন্তু বিজন কুমার রিয়াংয়ের কন্ডিশন খুব ক্রিটিক্যাল, লাইক ফ্র্যাকচার, হাতের রাইট সাইডে ফ্র্যাকচার হওয়ার হাই চান্স আছে। যে ফ্র্যাকচার ডিসলোকেটেড ফ্র্যাকচারের ট্রিটমেন্ট এখানে সম্ভব না, প্লেটিং করতে হয়, অপারেশন করতে হয়, ওর কন্ডিশন ক্রিটিক্যাল, এই জন্য আমরা রেফার করছি বিজন কুমারকে। একজনকে অ্যাডমিট করেছি, স্টেবল আছে, একজনকে রেফার করছি। কোথায় রেফার করা হয়েছে? আগরতলা জিবি হসপিটাল। গাড়িতে থাকা একজন যাত্রী জানান, গাড়িটি খেদাছড়া থেকে দামছড়া যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই মুহূর্তে সংশ্লিষ্ট এলাকা যেতেই গাড়ির ব্রেক ফেল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার ফলে মোট আটজন আহত হয়েছেন, বাকিদের অবস্থা তেমন স্থিতিশীল নয়, উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হতে পারে। কি হয়েছিল? আমরা গাড়িতে চলে আসলাম, তারপরে গাড়িতে আটকার সাহ ব্রেক ফেল এলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। অ্যাক্সিডেন্ট হইয়া আমরা গায়েল এসে আস্তজন, আস্তজনের মধ্যে সেইজন খেদাছড়া হসপিটাল মধ্যে ভর্তি আছে, ওই দুইজনের ধর্মনগর হসপিটাল আইসে। ওখানে মানে ব্রেক ফেল থেকে গাড়িটা এরকম হয়েছে? ব্রেক ফেল হইয়া গাড়ি, গাড়ি এমনি স্পিডে আসিল না? স্পিডে না, স্লোলে মধ্যে আসলো, ডাউন মধ্যে ব্রেকটা ফেল হয়ে গেছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ভালোবাসার সম্পর্ক গড়ে তুলে পরবর্তীতে সেই সম্পর্ক অস্বীকার করায় বিষ পানে আত্মঘাতী হয়েছিল মধুপুর থানাধীন রাজারটিলে এলাকার জনৈক যুবতী মামন দাস। থানায় অভিযোগ দায়ের করার 38 দিন অতিক্রান্ত হলেও অভিযুক্ত দীপক দাসকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এবার আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন কন্যাহারা পিতা দিলীপ দাস। গত 3 বছর পূর্বে কমলসাগর বিধানসভার মধুপুর থানাধীন দেবীপুর রাজারটিলা এলাকার দিলীপ দাসের একমাত্র কন্যা মামন দাস লেখাপড়ার সুবাদে কলকাতা চলে যায়। সেখানে গিয়ে মেলাঘর ক্যামতলি ল্যাডামুর এলাকার সুবল দাসের ছেলে দীপক দাসের সাথে পরিচয় হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। একটা সময় দুই পক্ষের মধ্যে তা মেনে নেয়, কিন্তু আচমকা গত 2 মাস পূর্বে মেলাঘর ল্যাডামুরা এলাকার দীপক দাস তার প্রেমিকা মামন দাসের সাথে প্রতারণা করে আসছে। শুধু তাই নয়, বারবার ব্ল্যাকমেলিং করে আসছে, এমনকি তাকে বিয়ে করবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা সরাসরি সে নাকচ করে দেয়, যার পরিপ্রেক্ষিতে মামন দাস তা মানতে নারাজ। একটা সময় নিজের দ্বিতল বিশিষ্ট পাকা ভবনের উপর বিষ পান করে আত্মহত্যা করে মামন। পরবর্তী সময়ে মামন দাসের পরিবারের পক্ষ থেকে খুনের মামলার অভিযোগ এনে মধুপুর থানায় দীপক দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কিন্তু মামলা করার 38 দিন অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত অভিযুক্ত দীপক দাসকে গ্রেপ্তার করেনি মধুপুর থানার পুলিশ, যার পরিপ্রেক্ষিতে এক প্রকার ক্ষুব্ধ হয়ে কন্যা হারিয়ে দিলীপ দাস থানার প্রতি আস্থা হারিয়ে আদালতে মামলা করবেন বলে জানিয়ে দেন। বিয়ের পর তো গেছিল কলিকাতা, কলিকাতা মানে মুর্শিদাবাদ, গিয়া মিলামিশ হয়েছে, এরপরে চলছে, এরপরে আইসে বাইরে, আর ত্রিপুরা আইসে বিয়ের পইরা, এরপরে আরো 2 দিন ওগুলো কালী মেয়েটা হয়ে গেল, আর পরে ইয়া তো হয়ে গেছে আফাইন্যা। আপনার মেয়ের সাথে নাকি? হ্যাঁ। ভালোবাসার সম্পর্ক হয়েছিল নাকি? ভালোবাসার মতো বুঝা দিতেছে। ছেলেটা কে ছিল? ছেলেটা হইল ইয়া দীপক দাস, বাপের নাম হইল সুবল দাস, মেলাঘর বাড়ি। তারপর কি হইছে? তারপর কি হইছে? তারপরে মোবিলে একটা কাটা কাটিয়েছে, কাটা কাটির পরে মায়েরা তো মারা গেল আত্মহত্যা। আর আমরা টানা ফিজ করলাম আজকাল এলগা প্রায় 35 দিন 34 দিন হয়ে গেছে,
থানা হইলো কোনো অ্যাকশন টেকশন এর জন্য করছে আমরা কি অভিযোগ নিয়ে হের বিরুদ্ধে মামলা করছেন হেতে এমন কাম করলো তাহলে মামলা তো করার দরকার হইল কোন ব্ল্যাক প্লেইং করছে কিছু করছে মেয়ের সাথে ব্ল্যাক প্লেইং তো করছে না করলে গিয়ে ঘটনা করে নিয়েছে হঠাৎ করে আপনার মেয়ে কোন জায়গায় মানে আত্মহত্যা করছে ওই তো ওই দুই তালা দালানের উপরে বিষ খেয়েছিল বিষ খেয়েছে মেয়ের নাম কি ছিল মামন দাস আপনার নাম দিলীপ দাস বাড়ি কোন জায়গা বাড়ি রাজাটিলা মামলা করার আজকে 38 হয়ে গেল কিন্তু পুলিশ কোনো ভূমিকা নিয়েছে আপনার পুলিশ তো কোনো ভূমিকা নিল না দিগাইলাম কইতেছে গো আমরা এক সপ্তাহ টাইম দিছি এই মেলাঘর থানার মানে এক সপ্তাহ পার হয়ে গেল কুচকো করতে দীপক দাস কি এখন বাড়িতে আছে বলতে পারবেন শুনতে আছে তোমার সাথে বাইতে হই বাবা বাবা বাইতে হই মা বাবা বাইতে হই এর বিরুদ্ধে কি অভিযোগ এনে মামলা করেছিলেন ওই তো ওই যে ইয়া করলো এই ব্ল্যাকমেল করলো মোবাইল দিয়া মানে ব্ল্যাকমেলিং করার পরবর্তী সময়ে আপনার মেয়ে আত্মহত্যা করছে নাকি হ্যাঁ মানে বিয়ে করবে না এমন কিছু বলেছিল যে বিয়ে করবে না এই জন্য বিয়ে করব আগে কথা ছিল পরে বলে না করছে নাকি তা শুনলাম এই জন্য আত্মহত্যা করছে অভিমানে নাকি আপনি এখন কি চান আমি তো এটা খটুর বিচার চাইতেছি যদি মধু উঠা মামলা নেওয়ার পরে এখন গ্রেপ্তার না করে আপনি কি করবেন পরবর্তী সময়ে আমি কুড়ে মামলা করুন বিশালগড় প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকা যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে বাঁচাতে এবার এলাকাবাসীরা সৌ উদ্যোগে দুই ড্রাগস সেবনকারীকে হাতে নাতে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দেয় তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট দুই মধু বাজার সংলগ্ন এলাকায় এলাকার সচেতন নাগরিক অজ্ঞাত পরিচয় দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহবশত তাদেরকে আটক করেন পরে দুজনের থেকে মোট 14 কৌটো ড্রাগস উদ্ধার করতে সক্ষম হন এর মধ্যে তেলিয়ামুড়া থানাধীন জহর কলোনি আইএস অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা নিতাই দে এবং চাম্পলাই এলাকার অপর আরেক যুবককে আটক করেন এলাকাবাসী যদিও চাম্পলাই এলাকার ওই যুবক এলাকাবাসীদের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তবে এলাকার সচেতন জনগণরা নিতাই দে নামে যুবককে উত্তম মধ্যম দিয়ে এই ড্রাগস ব্যবসার সাথে জড়িত বিকাশ নামের এক ব্যক্তির নাম উঠে আসে পরে এলাকার সচেতন নাগরিক নিতাই দেকে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয় এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা ড্রাগস ব্যবসার সাথে জড়িত বিকাশ নামের জনৈক ওই যুবককে কবে নাগাদ পাকড়াও করতে পারেন সম্মুখীন সবাই এই জায়গার মধ্যে কি প্রায়শই এরকম ব্যবসা হয় সময় এমন হয় আমরা বারবারই জানাচ্ছি বারবারই করতেছি তো এই ব্যাপারগুলো নিয়ে সেটা থানাতে জানানো হয় না আগে একবার জানাইছি আমরা আজকে আবার কল করছি ওখানে দেখা যাচ্ছে না পুলিশ কি পুলিশ প্রশাসন কি তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা প্রতি বছরই বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য ব্লক অফিস থেকে শুরু করে ভিলেজ অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন মুঙ্গিয়াকামী ব্লকের অধীন কুমারিয়াপাড়া এলাকার 65 বছরের বৃদ্ধ প্রমেশ দেবর্মা আক্ষেপের সুরে আমাদেরকে জানালেন সে কথা ব্লক অফিস এবং ভিলেজ অফিসের টেবিলে টেবিলে ঘুরেও জীবন সায়ান্নে এসে বৃদ্ধ ভাতাটুকু পাচ্ছেন না এক উপজাতি বৃদ্ধ ঘটনা মুঙ্গিয়াকামী ব্লকের অধীন কুমারিয়াপাড়া এলাকায় আক্ষেপের সুরে উপজাতি বৃদ্ধ অর্থাৎ প্রমেশ দেবর্মা জানান প্রতি বছরই বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র মুঙ্গিয়াকামী ব্লকে এবং ভিলেজ অফিসে জমা দিয়ে যাচ্ছেন বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য উপজাতি বৃদ্ধ মুঙ্গিয়াকামী ব্লক এবং ভিলেজ অফিসে বারবার চক্কর কাটতে কাটতে জুতোর শোকতলা ক্ষয় পেয়ে গেলেও বৃদ্ধ ভাতাটুকু বর্তমানেও পাননি প্রমেশ দেবর্মা অথচ ওই বৃদ্ধের বয়স 65 বছর প্রায় 5 বছর ধরে মুঙ্গিয়াকামী ব্লক এবং ভিলেজ অফিসে বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য অফিসগুলো টেবিলে টেবিলে গেলেও অনেকটা ঠেলাঠেলির মতো অবস্থা এক টেবিল থেকে অন্য আরেক টেবিলে চক্কর কেটে এই বৃদ্ধকে প্রেরণ করে হয়রানির শিকার করছেন অফিস কর্মচারীরা অথচ এই বৃদ্ধ বয়সেও বিভিন্ন কাজকর্ম করে সংসার প্রতিপালন করছেন তিনি তবে কবে নাগাদ এই বৃদ্ধ ভাতা পাবেন প্রমেশ দেববর্মা চাতক পাখির মতো অপেক্ষারত আছেন কোন জায়গায় এটা এটা কুমারিপাড়া বয়স কত আপনার বয়স 65 পাতা পাইছেন
কই ভাতা পাই না মুই কোন ভাতা পাই না আমি তো জমা দিছে ব্লকের জমা দিছে পঞ্চায়েত অফিসে জমা দিছে কবে জমা দিছেন জমা জমা হিসাব প্রতি বছর দিয়া থাকে দেয় না তো কেমনে চলেন কেমনে চলবো এমনি কাজ করে থাকি তো ব্লকের চেয়ারম্যান টেয়ারম্যান তারা জিজ্ঞাসেন না আমি তারা জিজ্ঞাসে তারা ওই তারা জিজ্ঞাসে আরেকজন কাছে যাও হ্যাঁ আরেকজন পঞ্চায়েত শেখার কাছে যাও হ্যাঁ এরপরে তহসিল অফিসে যাও এটা করতে করতে প্রতি বছর এরকম করে শেষ হয়ে গেছে খালি ঘুরাই তেলিমুড়া প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি ত্রিদীপ করির মৃত্যুতে গোটা সংবাদ মহল শোকস্তব্ধ শুক্রবার ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘ 15 বছর ধরে তিনি এই পেশার সাথে যুক্ত ছিলেন বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি ত্রিদীপ করির দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য আক্রান্ত হয়ে চিকিৎসকদের শেষ প্রচেষ্টা চালিয়েও অবশেষে শুক্রবার ভোর 5:00 পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন তার এই চলে যাওয়াতে বক্সনগর প্রেস ক্লাবের সকল সাংবাদিক বন্ধুগণ মর্মাহত শুক্রবার সকাল 9:00 বক্সনগর প্রেস ক্লাবের সকল সদস্যরা তার শবদেহে মাল্যদান করেন এক মিনিট নীরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করেন সকাল 10:00 তার শেষকৃত্য সম্পন্ন করা হয় মৃত্যুকালে ওনার স্ত্রী এবং 7 বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন বক্সনগর সকল সাংবাদিক বন্ধুদের নিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর 2013 সালে প্রেস ক্লাব প্রতিষ্ঠার মুখ্য ভূমিকায় ছিলেন তিনি গত 15 বছর ধরে তিনি এই সাংবাদিক পেশার সাথে যুক্ত সাংবাদিকতা শুরু করেন আজকের ফরিয়াদ এবং সকালবেলা দুটি প্রভাতী পত্রিকা দিয়ে বর্তমানে তিনি ভ্যানগার্ড এবং লাইভ 24 চ্যানেলে কর্তব্যরত ছিলেন তিনি বক্সনগরে সত্য এবং নিষ্ঠার সহিত সামাজিক দায়িত্ব নিয়ে মানুষের সেবায় সর্বদা নিযুক্ত থাকতেন তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে গভীর শোকাহত তার একটি ছোট্ট একটি কন্যা সন্তান আছে মানে অসহায় পরিবার একদম এই পরিবারের পাশে দাঁড়ানো উচিত প্রত্যেকেরই সহায় সম্পদ বলতে তেমন কিছু নেই বাড়িটাই আছে এই হলো একটা পরিবার একদম পঙ্গু হয়ে গেল এই সহানুভূতিটুকু প্রত্যেকে থাকা কিভাবে মারা গেছে তার তো লিভার তারপরে কিডনি এগুলো ড্যামেজ হয়ে গেছে তার বক্সনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা কাজের নাম করে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে এলো না 20 বছরের যুবতী আমেনা বেগম ঘটনা মধুপুর থানাধীন নগরপাড়া এলাকায় 17 দিন অতিক্রান্ত হয়ে গেল কিন্তু কোনো খোঁজ দিতে পারল না পুলিশ উৎকণ্ঠায় প্রহর গুনছেন আমেনার পরিবার কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন নগরপাড়া এলাকায় গত 17 দিন পূর্বে নিজ বাড়ি থেকে 20 বছরের যুবতী মেয়ে আমেনা বেগম কাজের উদ্দেশ্যে বের হয়েছিল অর্থাৎ পার্শ্ববর্তী এলাকায় কয়েকটি বাড়িতে কাজ করে যাচ্ছিল আমেনা বেগম অভাবের সংসার যার পরিপ্রেক্ষিতে বাবাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে অন্যের বাড়িতে কাজ করছিল কয়েক মাস যাবৎ কিন্তু গত 17 দিন পূর্বে বাড়ি থেকে অন্যের বাড়িতে কাজ করার কথা বলে বাড়ি থেকে বের হয় কিন্তু আর ফিরে আসেনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর মধুপুর থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করা হয় 17 দিন অতিক্রান্ত হয়ে গেল সেই যুবতী মেয়ের সন্ধান পায়নি পুলিশ কিংবা সেই পরিবার যার পরিপ্রেক্ষিতে কান্নায় ভেঙে পড়েছেন অসহায় মা কখনো বলছেন কেউ তাকে ফুসলিয়ে নিয়ে গেছেন আবার কখনো বলছেন আদৌ সেই আমেনা বেগম জীবিত আছে কিনা এখন দেখার বিষয় পুলিশ কি ভূমিকা নেয় আমেনা বেগমের বাবার নাম আকাশ মিয়া হতদরিদ্র অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালিয়ে যাচ্ছেন আজকে 17 দিন হয়েছে আমার মেয়েটা ভেতরে বেরিয়ে গেছে অনেক পুলিশে আইনা দেনা থানা মেদানটা জানাই রাখছি কিছু খবর টবর পাইতাছি না আমার মেয়েটা আইনা দেন চাই আমি কুঞ্জাতে আপনার মেয়ে বাড়িতে গেছিলো বাড়িতে গেছে কুঞ্জা গেছিল ওই পাশের বাড়িতে কাজ করতে গেছিল কাজ কি সবসময় কাজ করতো নাকি করতো মানুষে ওই তেয়ারাইলে কইলে যা গিয়া একটু কাজ টাজ করে দিয়ে কুঞ্জা কি আপনার কি মনে হয় ঘটনাটা ঘটনাটা হন কি মনে করা মন লই গেছে গা কেউ না কিতাবি করছে না মাইরি পারেছি কিচ্ছু তার কইতাম পারি না হন আপনি কোন থানা জানাইছিলেন ব্যাপারটা মধুপুর থানা কি বলছে পুলিশ
পুলিশ আয়ে গেছে ওখানে, তো আর খবর টবর কোনা কো ভাই না, আপনারা কই আসছে, আপনারা ফোন করলে যাই না আর খবর কই নাম ডাক ধরো। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি নগরপাড়া। আপনার মেয়ের বয়স কত? বয়স 20 বছর। আপনার কোনো ধারণা হয়নি কোনো সিজনে কোনো সন্দেহ হয়? কিতা কইতাম কর না সন্দেহ না কইতাম পারি না তো না কি উনি সই না কি তুই করছ তার খোঁজ খবর পাই না। এখন আমরা দাবি কি? আমি আর ওখানে দাবি আমার মায়ের আছে। বিশাল ঘোর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কোভিড মহামারী মোকাবেলায় নানা উদ্যোগ গ্রহণ করেছেন ভারতীয় জনতা পার্টি ফটিকরায় মণ্ডল যুব মোর্চার কর্মীরা। যুব মোর্চার কর্মীরা জনগণের পাশে আছে এবং থাকবে, সাংবাদিক সম্মেলনে বার্তা দিলেন ফটিকরায় মণ্ডল যুব মোর্চার কর্মকর্তা। ত্রিপুরা প্রদেশ কমিটির আহ্বানে 51 নং ফটিকরায় মণ্ডল যুব মোর্চার পক্ষ থেকে কোভিড-19 এর উপর সতর্কবার্তা এবং করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় জনতা পার্টি ফটিকরায় মণ্ডল যুব মোর্চার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যুব মোর্চার কার্যকর্তারা জনগণের পাশে আছেন এবং থাকবেন, সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যবাসীকে বার্তা পৌঁছে দিয়েছেন। অন্যদিকে 18 বছরের উপরে সকল নাগরিককে ফ্রিতে কোভিড-19 টিকাকরণের সুযোগ দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন কর্মকর্তারা। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চা ফটিকরায় মণ্ডল সভাপতি প্রীতম বিশ্বাস, রাজীব দাস এবং অন্যান্য যুব মোর্চার পদাধিকারীগণ। করব সামনেও এবং আমরা করোনা মহামারী থেকে কিভাবে রক্ষা পেতে হয় তার জন্য আমরা সচেতনতা আরো এগিয়ে যাব, বাড়িয়ে দেব। আর আমরা সবাইকে বলছি এখনো যে যারা যে কোনো ধরনের সমস্যায় আমাদের যুব মোর্চাকে ডাকবেন, আমরা যুব মোর্চা আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব এবং আমরা প্রাণপণ চেষ্টা করব আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। চলছে মুসলমান ধর্ম সম্প্রদায়ের রমজান মাস। এই উপলক্ষে সোনামুড়া ছাত্র সংগঠনের উদ্যোগে এবং মহকুমা প্রশাসনের সহযোগিতায় কলুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় 40 জন দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক সহ বিশিষ্টজনেরা। রমজান মাস উপলক্ষে সোনামুড়া ছাত্র সংগঠন সংস্থার উদ্যোগে এবং মহকুমা প্রশাসনের সহযোগিতায় সোনামুড়া মহকুমার কলুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় 40 জন দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুব্রত মজুমদার এবং মহকুমা পুলিশ আধিকারিক মনোজ বিপ্লব দাস, কলমচোড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক, বক্সনগর ব্লকের ভাইস চেয়ারম্যান এরশাদ মিয়া, বিশিষ্ট সমাজসেবী শাহ আলম মিয়া সহ ছাত্র সংগঠনের কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক সকলকে কোভিড গাইডলাইন মেনে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং যানবাহন চালানোর সময় ট্রাফিক বিধি মেনে চলার অনুরোধ করেন। ছাত্র সংগঠন সোনামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন, কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এখানে কিছু দুস্থ পরিবারের মধ্যে ইফতার করার জন্য, এখন তো পবিত্র রমজান মাস চলছে, ইফতার করার জন্য কিছু খাদ্য সামগ্রী যেটা ওনারা উদ্যোগ নিয়েছেন ওই জন্য সাধুবাদ জানাই। এবং এখানে আইডেন্টিফাই কিছু ফ্যামিলি কুলুবাড়িতে যারা দরিদ্র অংশ রয়েছেন ওনাদের মধ্যে আজকে ইফতার করার জন্য কিছু খাদ্য সামগ্রী, কোল্ড ড্রিঙ্কস এসব দেওয়া হয়েছে। ছাত্র সংগঠনকে আবারও ধন্যবাদ জানাই, গত বছরে ওনারা এই ধরনের উদ্যোগ নিয়েছিলেন, পাশাপাশি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে শাহ আলমবাবু ওনারা উদ্যোগ গ্রহণ করেছিলেন গতবার, এই বছরও আবার শুরু করেছেন। নিশ্চয়ই সমাজের জন্য এটা একটা প্রশংসনীয় দিক, মানুষের জন্য একটা প্রশংসনীয় দিক। সোনামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ 10,323 শিক্ষক শিক্ষিকারা। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে নোটিশের উত্তর দেবার সময়সীমা বেঁধে দিলেন মাননীয় হাইকোর্ট। 4 সপ্তাহ পর কোন পথে হাঁটতে চাইছেন রাজ্য সরকার, কি হতে চলেছে 10,323-এর পুরোটাই বোঝা যাবে বলে অভিমত ব্যক্ত করলেন 10,323 শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা। এক বছর অতিক্রান্ত হয়ে গেল, চাকুরি খুইয়েছেন 10,323 শিক্ষক শিক্ষিকারা, কিন্তু লড়াইয়ের পথ বন্ধ রাখেননি। লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 90 জনের উপর শিক্ষক শিক্ষিকা। গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে গিয়ে পুলিশি নির্যাতনের ঘটনা রাজ্যবাসীর অজানা নয়। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বঞ্চিত লড়াকু শিক্ষক শিক্ষিকারা। ফের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন 10,323। ইতিমধ্যেই রাজ্য সরকার কর্তৃক নোটিফিকেশন জারি করা হয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে 10,323-কে অন্যান্য বেকারদের সাথে পরীক্ষায় বসতে হবে।
যা সুপ্রিম কোর্টের প্রদত্ত রায়ের সাথে সামঞ্জস্য নেই। এর পরিপ্রেক্ষিতে 10,323 হাইকোর্টে মামলা করলে মাননীয় বিচারপতি অরিন্দম লোধ রাজ্য সরকারকে নোটিশ পাঠান এবং 4 সপ্তাহের মধ্যে এই নোটিশের জবাব দেবার কথা উল্লেখ করেন। এবার কোন পথে হাঁটছে এই মামলা, কি জুটবে 10,323-এর ভাগ্যে, তার জন্য অপেক্ষারত আছেন শিক্ষক শিক্ষিকারা। আপনারা জানেন আমরা বেশ কিছুদিন ধরেই আদালতের দ্বারস্থ হচ্ছিলাম। লাস্ট যে সুপ্রিম কোর্ট থেকে আমরা যে কথাটা বলছিলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পদগুলো সেগুলো সুপ্রিম কোর্টের অর্ডারের 18 নম্বর প্যারাতে আমাদেরকে সোলেস হিসাবে দেওয়া হয়েছিল, সেই বিষয়টা রাজ্য সরকার মানছিলেন না। এবং কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে রাজ্য সরকার একটা পরীক্ষার বিজ্ঞপ্তি দেয় যার পরীক্ষা হওয়ার কথা ছিল 24 তারিখ এবং 25 তারিখ, তাতে রাজ্যের সমস্ত প্যাকারদের সঙ্গে আমাদেরকে পরীক্ষায় বসানোর কথা বলা হয়। সেই বিষয়টা নিয়েই আমরা ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হই। আমাদের কেস নাম্বারটা হলো WPC 317/2021। এই কেসটা আজকে মহামান্য বিচারপতি শ্রী অরিন্দম লোধ মহাশয়ের বেঞ্চে উঠে। আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সৌমিক দেব মহোদয়। তো আজকে এই কেসটা 8 নম্বরে ছিল লিস্টেড, তো যথারীতি আমাদের কেসটা হেয়ারিং হয়। হওয়ার পর মাননীয় বিচারপতি রাজ্য সরকারকে বেশ কিছু জিনিসই বলেন, যেহেতু কেসটা বিচারাধীন আমরা ইতিবৃত্তান্ত ডিটেলসে বলতে পারবো না, কিছু আইনি সমস্যা আছে। সেক্ষেত্রে এটুকুনি বলবো রাজ্য সরকারকে একটা নোটিশ করেছে 4 সপ্তাহের মধ্যে উত্তর দিতে, কারণ রাজ্য সরকার একদিকে সুপ্রিম কোর্টে এফিডেভিট করে একরকম কথা বলছে কিন্তু বাস্তবে স্টেটে এখন যে প্রক্রিয়ায় কাজকর্মগুলো করছে গ্রুপ সি গ্রুপ ডি তার মধ্যে মিল নেই। এই যে অমিল তারই পরিপ্রেক্ষিতে এইগুলো জিনিস আমরা কেস করেছি এবং মহামান্য বিচারপতি রাজ্য সরকারকে নোটিশ করেছে। আমরা আশাবাদী যে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ফলেই, আইনি লড়াইয়ের ফলেই সুপ্রিম কোর্ট যে আমাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদগুলোকে সোলেস হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছে, তাতে আমাদেরকে সরাসরি নিযুক্তি দেওয়ার কথাই বলা হয়েছে। এবং আমরা আশাবাদী যে আমরা সরাসরি নিযুক্তি পাবো, তারই জন্যে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি এবং 4 সপ্তাহ সময় নিয়েছে এই নোটিশের উত্তর দিতে। তো 4 সপ্তাহ পরে কেসটা আবার উঠবে, তখন আমরা দেখব আগামী দিনে কেসটা কোন দিকে যাচ্ছে। তবে আমরা আশাবাদী, আমাদের অ্যাডভোকেট এবং মহামান্য বিচারপতি যে নোটিশটা করেছেন তাতেও আমরা খুশি। ধন্যবাদ। এর বেশি কিছু বলতে পারছি না যেহেতু কেসটা এখনও বিচারাধীন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। করোনার দ্বিতীয় ঢেউয়ে মাথায় হাত মৃৎশিল্পীদের, হরেক রকম সামগ্রী বাজারজাত করেও লাভের মুখ দেখছেন না মৃৎশিল্পীরা, ফলে সংসার প্রতিপালন করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। যে কোনো মেলাতে দোকানিরা হরেক রকম সামগ্রী নিয়ে বসেন বিক্রয় করার জন্য। এর মধ্যে মাটির তৈরি শিশুদের খেলার সামগ্রী, ঘরের শোভাবর্ধনের সামগ্রী, পুতুল সহ হরেক রকম সামগ্রী তারা নিয়ে বসেন বিক্রির আশায়। স্থানীয় মৃৎশিল্পীরা রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হওয়া মেলাগুলোতে যান সামগ্রী বিক্রি করার জন্য। এর মধ্যে এক মৃৎশিল্পী জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর তাদের ব্যবসা খুবই মন্দা, উপরন্তু গত বছরের লকডাউনের ফলে বাজারের হাল তেমন ভালো নয়, এবছর করোনার দ্বিতীয় স্ট্রেনের প্রকোপ বৃদ্ধি পেতেই মৃৎশিল্পীরা ব্যবসায় ভাটা পড়ে, তেমনি আনুষঙ্গিক জিনিসপত্রের দামও বৃদ্ধি পায়। অন্যদিকে এক মৃৎশিল্পী জানান, বিগত দিনগুলিতে মাটির তৈরি রকমারি পুতুল সহ জিনিসপত্রের কদর ছিল বেশ ভালোই, বর্তমানেও কদর রয়েছে। মৃৎশিল্পীরা নিজ হাতে মাটির তৈরি পুতুল সহ রকমারি সামগ্রী তৈরি করতে মাটি, বাঁশ, বন এগুলি উপরন্ত দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে, ফলে এসব সামগ্রী বিক্রি করে তারা তেমনভাবে আয় উপার্জন করতে পারছেন না। যে আয় উপার্জন করছেন তা দিয়ে কোনো রকমে সংসার চালিয়ে যাচ্ছেন, এমনটাই জানালেন মৃৎশিল্পীরা। আজকে মেলায় এরকম ব্যবসায় কিরকম প্রভাব পাচ্ছে? ব্যবসা বাণিজ্য কিরকম অন্যান্য বছরের? আপনারা কি প্রতি মেলাতে নিয়ে বসেন? আপনার নাম? আমার নাম হলো বাড়ি
হয়েছে। আপনি কি মৃৎশিল্পী? নিজের হাতের তৈরি? কত করে বানাচ্ছে দিচ্ছেন মার্কেটে? আজকে মেলায় তা চাহিদা কিরকম? তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। তুল্লাদায় নাম জোড়ালো ধর্মনগরের এক সাংবাদিকের নাম। দাবি মতো নগদ নারায়ণ না পাওয়ায় খোদ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভিন্ন অপ্রত্যাশিত অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করায় আসল রহস্য সামনে বেরিয়ে এলো। মুখ খুললেন পানিসাগর বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের জনৈক ইঞ্জিনিয়ার পীযূষ মালাকার। দীর্ঘদিন যাবৎ রাজ্যের দুই একটি সংবাদ মাধ্যমে সরকারি কাজের টাকা নিয়ে নয় ছয়ের খবর প্রকাশিত হচ্ছিল। এই খবরগুলোর ভিত্তিতে একাংশের অভিযোগ ছিল কিছু খবর খুব পরিকল্পনা মোতাবেক রাজ্য সরকারকে বদনাম করা কিংবা ব্যক্তিগত মুনাফার জন্যই প্রকাশিত হচ্ছে। উত্তর জেলার পানিসাগরের একটি ঘটনা তারই ইঙ্গিত বহন করে। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি স্বনামধন্য খবরের কাগজে প্রকাশিত হয়েছে, যেমন পানিসাগর মহকুমার বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের জনৈক পীযূষ মালাকার নামের এক ইঞ্জিনিয়ার সরাসরি অভিযোগ তুললেন মিন্টু গুপ্ত নামে ধর্মনগরের এক সাংবাদিকের বিরুদ্ধে। ইঞ্জিনিয়ারের অভিযোগ, বিগত প্রায় এক মাস যাবৎ ওই সাংবাদিক ফোন যুগে যোগাযোগ করছিলেন ওনার সাথে। এরই মধ্যে কিছুদিন পূর্বে সাংবাদিক মিন্টু গুপ্ত পানিসাগর বন্যা নিয়ন্ত্রণ দপ্তরে এসে ইঞ্জিনিয়ার পীযূষ মালাকারের তত্ত্বাবধানে থাকা প্রায় এক কোটি টাকার একটি জায়গা প্রকল্পকে ভিত্তি করে ওনার কাছে প্রায় চার লক্ষাধিক টাকা দাবি করেন। এতে ইঞ্জিনিয়ার সাংবাদিকের কাছে টাকা নেওয়ার কারণ জানতে চাইলে সাংবাদিক নামধারী মিন্টু গুপ্ত জানান যে ওই কাজে নাকি বেশ সমস্যা রয়েছে। প্রত্যুত্তরে ইঞ্জিনিয়ার জানান ওনার কাজে কোনো সমস্যা থাকলে উনি সংবাদ মাধ্যমে অবশ্যই প্রকাশিত করতে পারেন, কিন্তু উনি বেআইনিভাবে সংবাদ মাধ্যমকে টাকা দেবেন না। টাকা না পাওয়ার কথা শুনেই ইঞ্জিনিয়ারকে দেখে নেওয়ার হুমকি দেন ওই সাংবাদিক, এমনই অভিযোগ করলেন ইঞ্জিনিয়ার পীযূষ মালাকার। ইঞ্জিনিয়ার বাবু আরো জানান, ঘটনার দুদিন পরই রাজ্যের জনৈক পত্রিকায় পানিসাগর মহকুমার বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের বিরুদ্ধে ভুয়ো খবর প্রকাশিত হয়। এমনকি ইঞ্জিনিয়ার পীযূষ মালাকারের ব্যক্তিগত জীবনকেও হেয় করার জন্য ওই খবরে বারবার ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ব্যক্তিগত আক্রমণ করা হয়। আমার নাম হল যে পীযূষ কান্তি মালাকার, আমার পোস্ট হল জুনিয়র ইঞ্জিনিয়ার পানিসাগরে আছি। আমরা সংবাদ মাধ্যমে একটা আপনার নামে একটা সংবাদ দেখলাম কিছু কাজের নয় ব্যাপারে, কি বলবেন একবারে? অ্যাকচুয়ালি হল গিয়া কাজের যেটা নয় ছয় যেটা মানে মানে এখানে যেটা আমিও দেখছি এর মধ্যে পত্রিকার মধ্যে, এটা হল গিয়া রেগার কাজ। ফার্স্ট রেগার কাজের মধ্যে মানে আমি বললাম গিয়ে আয়ো মানে আমাদের আমার ওখানে গভর্নমেন্ট আমার ওখানে ডিপার্টমেন্ট আমাদের হিসেবে আর যে আমাদের ইমপ্লিমেন্টিং অফিসার হিসেবে ইয়ে করছে হ্যান্ডেল করছে এটা মার্কসটা গুলি। এরপরে মানে এটার মধ্যে যেটা মানে রেগার যেটা স্টার্টিংটা এটার মধ্যে টেন্ডারে সাপ্লাইয়ার সাপ্লাই অর্ডার পাইছে, এরপরে লেবার ভেন্ডারে তোমার কাজ করতেছে, সাপ্লাইয়ারের যে পেমেন্ট গুলো এটা সাপ্লাইয়ারের ওখানে অ্যাকাউন্টে যায় থ্রু ওখানে এফটিও, এরপরে লেবারের যে পেমেন্ট গুলা লেবারের অ্যাকাউন্টে যায় থ্রু এফটিও, আমরা শুধু কাজগুলো এখন ইমপ্লিমেন্ট করি। অ্যাকচুয়ালি ঘটনাটা হলো গিয়া গত এক মাস ধরিয়া একজন লোক নাম হইল গিয়া মিন্টু গুপ্ত, তাই আমরা ফোন করতেছে, ফোন করে বলতেছে আপনার তো কাজ টাজ মানে ইয়ে আছে, আমি অ্যাকচুয়ালি কাজ তো আমার না, কাজ হইলো অফিসে, যাই তেনে ফোন করতেছে, ফোন করে সেটা আমার একটু হেল্প করে নিয়ে করেন। আমি ঠিক আছে একদিন অফিসে আইন, তাই অনেকদিন পরে গত শনিবারে অফিসে আইছিল, আইসিলে নর্মাল ওখানে কথাবার্তা, তারপরে তাই কইছে যে আমার একটু হেল্প করে, আমি মনে করছি যে কোনো একটা প্রোগ্রাম প্রোগ্রাম দিচ্ছি, আমি বলছি ঠিক আছে এটা তো আমার আসলে আমার মানে নিজেরও একটা ইয়ে আছে দায়িত্ব আছে যে আমি মানে যেহেতু ইয়ে করি সার্ভিস করি যে কোনো প্রোগ্রামে হেল্প করা বা যে কোনো কিছু করা, শেষ পর্যন্ত দেখি না তাই এই কথাটা কইতেছে যে আপনার তো এক কোটি টাকার কাজ 4% হিসাবে
চার লক্ষ টাকা আমার লাগবো। আমার তো সাথে সাথে এটা কে করছে চার লক্ষ লাগবে? এটা হইল গিয়ে ইয়ে গুপ্ত, মিন্টু গুপ্ত। এবং তাই তো নিজেরা সাংবাদিক ইয়ে দিছে, পরিচয় দিছে। আমার তাই সাথে আমার পার্সোনালি কোনো ইয়ে নাই, পরিচয় নাই। আর তাই এই প্রথম আমি এখন অবশ্যই দেখছি, এর আগে তাই সাথে আমার কোনো ইয়ে নাই, পরিচয় নাই। এখন এরপরে আমি তো অবাক হয়ে গেছি, আমি তোমার ডিপার্টমেন্টের কাজ করাইতেছি ইয়ের স্বার্থে, পাবলিক স্বার্থে, আর এরপরে তাই এসে মানে চার লক্ষ টাকা ইয়ে করতেছে। আমি সাথে সাথে কইছি আমি কি কোনো আসেন না কন্ট্রাক্টর নাকি, না কন্ট্রাক্টর না, তবুও তো আমরা এটা দাবি। আমি কিছু দেখেন এরকম মানে দাবি তো আমি ইয়ে করতে পারতাম না, মানতে পারতাম না। যাই হোক, এরপরে তাই আমার একটু হুমকির মতো কইছে যে ঠিক আছে তাহলে এক দুদিনের ভিতরে আপনি টের পাইবেন। এরপরে আমি জানি না গতকালকে হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে একটা ইয়ে আইসে, যে পেপার কাটিং আইসে, কোন পত্রিকা এটাও আমি জানি না, নাম নাই পত্রিকা। এটার মধ্যে মানে আমার সম্বন্ধে যা যা একজন মানুষের নামে মানে যা যা পয়েন্ট থাকে সব পয়েন্টই এতো মানে খারাপ দিকে লিখছে। কিন্তু আমি আপনাদের কাছে একটু ইয়ে করবো, রিকোয়েস্ট করুন যে কাজের যদি কোনো গাফিলতি থাকে, আমি যে এখানে গভর্নমেন্ট অফিসার হিসাবে আমার এখানে মানে এটা আপনারা এখানে ইয়ে করবেন, তদন্ত করবেন। আর কাজের যদি গাফিলতি যদি না থাকে তাহলে এত বড় একটা মানে আমার নামে যে তাই যে মানে আমার নামে যে পত্রিকাতে উঠছে এটা আপনারা একটু ইয়ে মানে আপনারা একটু ইয়ে করবেন, দেখবেন। আর সেকেন্ড হইল গিয়া আপনার মানে এটার মধ্যে অনেক কিছু উঠছে যে আমি মানে অফিসের মধ্যে মদের আড্ডা বয়াই, মদ কিরা নিটানি কি জানিও না কি এসব। কিন্তু আমি এখানে ইয়ে করছি, বাড়ি করছি, গাড়ি করছি। আমি মিন্টু বাবুরে একটু মানে ইয়ে করবো, আমি এত ইনভাইট করুন আমার বাড়ি কোন জায়গাতে, তাই একটু আমার ইয়ে করে দিত, দেখা দিত গাড়িটা কই আছে এটা একটু ইয়ে করে দিত, দেখা দিত। আর কোন মানুষ যদি কইতে পারে যে আমি ড্রিঙ্কস করি, এমন কোনো মানে রেকর্ড নাই আমি এটা ড্রিঙ্কস করি কইয়া। আর কোন কাজের যে এখন আপনারা যদি চান তাহলে আমার কাজের যে সাইটগুলো আশেপাশেই আছে আপনারা যান, গিয়ে টিয়ে ছবি টবি দেখেন, আমিও যাবো সাথে, যে এখন কোনো অসুবিধা নাই। প্লাস আমার সম্বন্ধে মানে রিপোর্টিং যদি আপনারা নিতে চান, এখানে পানি সাহেবের আমাদের শ্রদ্ধেয় এখন এমএলএ সাহেব আছেন, এরপরে ব্লক চেয়ারম্যান সাহেব আছেন, এরপরে যে পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার, প্লাস এখানে ওই যে 18টা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, যে কোনো জনের কাছে যদি আমার সম্বন্ধে জিজ্ঞান, আশা করি কেউ আমার সম্বন্ধে এত না ইয়ে কিচ্ছু বলতো না, খারাপ কিচ্ছু বলতো না। আপনারা স্যার যে যোগাযোগ করছে সে নাম্বারটা কি আপনি জানেন? কোন নাম্বারে ফোন? এটা হলো 841-488-3104। এটা ওনার নাম্বার? তোমার এই নাম্বারতেই ফোন করছে, তো মানে আমি এই দপ্তরের এসডিও মণিশঙ্কর দেব ঘটনার তীব্র নিন্দা জানান। ওনার বক্তব্য, এই দপ্তরে যদি কোনো ঘোটালা অথবা দপ্তর কমপ্লেক্সে কোনো অবৈধ কাজ হয়ে থাকার প্রমাণ দিতে পারলে ওনাদের বিরুদ্ধে দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা ব্যবস্থা গ্রহণ করবেন ওনারা তাই মেনে নেবেন। কিন্তু অযথা মিথ্যে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে টাকা দাবি কি তারা প্রশ্রয় দেবেন না? আপনার এই অফিসের একজন ইঞ্জিনিয়ার নামে যে অ্যালিগেশনটা উঠেছে কি করবে ব্যাপারে? এই ব্যাপারে দেখেন, শনিবার দিন একজন লোক আমি দেখছি এখানে বসা, তা আমি তো জানি না কিছু। যাওয়ার পরে আমার কৃষিবাবু কইছে যে উনি নাকি সাংবাদিক, উনারে আমি কিন্তু চিনি, মানে চিনি বলতে দেখি সব, কিন্তু ওনার সঙ্গে কথা হচ্ছে না। আর উনি নাকি কৃষিবাবুরে কইছে যে আমার উনি চিনি, কিন্তু আমার কিন্তু কোনোদিন কথা হয়নি। উনি যে সাংবাদিকতা বলেন তাও আমার জানা। হ্যাঁ, তারপরে আমাদের কাছে এরকম চার লক্ষ না কত জানি ডিমান্ড করছে এরকম। আমি জানি সত্যি কথা বলতে গেলে আমি স্ট্রেন দিয়েছি, কারণ আমার 24 বছর চাকরি জীবনে আমি এই জিনিসটা পাই নাই। আমি বললাম এই সমস্ত জিনিস আপনি একদম পাত্তা দিবেন না, আমরা গভর্নমেন্ট ওয়ার্কস করি, আমাদের যদি দুর্গত না থাকে তাহলে এর জন্য আমার সঙ্গে কপ না, আমাদের অথরিটি দরকার পড়লে আমাদের যদি আমাদের কোনো মানে যদি ত্রুটি কিছু যদি যা কিছু থাকলে আমাকে সকস করবো, আমি তখন রিপ্লাই করবো। গভর্নমেন্ট তরফ থেকে যদি আমার উপরে কিছু আসে তখন আমি তার রিপ্লাই দেবো, আমি এর চেয়ে বেশি আমার জানা নাই। তখন
আমাদের কোনো জঙ্কিপুর আমরা হচ্ছে আগে একজন ইঞ্জিনিয়ারদের জানা, তারপরে আপনি দেখেন যারা অভিজ্ঞ আছে এই ব্যাপারে, আমার কিন্তু এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, কোনো শুনে কাটাই নেই এইগুলো। আর আমার কাছে কি কি লিখছে আমি কোনো কিন্তু নিজে পড়ছি না, কারণ এই পেপারটা তো আসলে দেখেন এটা যদি একজন হয় যদি আমি তো বললাম এটা যদি কেউ প্রমাণ করতে পারে প্রয়োজন আমি চাকরি ছেড়ে দিব যদি এটা প্রমাণ করতে পারে। আর আমি সত্য কথা বলি একটি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে এরকম জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু আমার সাথে আমি এক নয়টা অফিসে ঘুরেছি, এরকম জুনিয়র ইঞ্জিনিয়ার খুব কম দেখা যায়। এবং আমি বলছি আপনি যদি করেন না আমাদের হায়ার অথরিটি আমাদের কি অফিসে না এলে ছাইরা দিব, আর আপনি যে বিভিন্ন পঞ্চায়েতের পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, জেলা সমিতির যারা আছেন, জেলা পরিষদ, ওনারা তো বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে দরকার পড়ে, তারা তো নিশ্চয়ই জানবেন যে অফিস করে কি না। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে জেলার সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সাংবাদিক মিন্টু গুপ্ত জনৈক এক পত্রিকায় যে ইঞ্জিনিয়ার বাবুর বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ প্রকাশ করেছেন তা কতখানি সঠিক, নাকি ইঞ্জিনিয়ার বাবু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনলেন, এই বিষয়ে আমরা সাংবাদিক নামধারী মিন্টু বাবুর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু বর্তমানে মিন্টু বাবুর ফোন বন্ধ রয়েছে। তবে সাংবাদিকতার পরিচয় দিয়ে টাকা দাবির এমন অভিযোগ উঠতে থাকলে সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের উপর থেকে আস্থা হারাবে, এটা বলাই বাহুল্য। বিদ্যুৎ গোস্বামী, আপনি কি এই এলাকার উপর? আমি এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, বিল্ডিং গ্রাম পঞ্চায়েতের। আচ্ছা, তো এখানে যে ব্লকের যে কাজগুলো হয়েছে আমরা জানতে পারলাম যে এখানে নাকি কিছু দুর্নমূলে কাজ করা হয়েছে, আপনারা তো এখানে ছিলেন, কি বলবেন? না আমার তো জানা নেই এরকম দুর্নমূলে কাজ হয়েছে, আমরা তো আমার তো এখানে আমরা সব বঞ্চিত পাশাপাশি আমরা আইসি দেখছি বা তার সঙ্গে কথা কইছি, তারা রেশিও কইছে এইভাবে আমরা দেখছি, এস ডিও সব আসলো, ইঞ্জিনিয়ার বাবু আছে বা অন্যরাও আছে, কাজ তো তারা করছে দেখছি করছে। এবং তখন ফিটিং করা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষ্মীকান্ত দাস উনিও আসলো, ইয়ে দেখছে কোন দিকে কোন দিকে হইব, আমরা তো মোটামুটি একটা ইয়ে করছি কাজ, তবে এখনো বাকি আছে করা, শেষ হয়েছে না কাজ, এই পোর্শনটা রয়েছে বাকি ওই আর কি। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।